এই জায়গাটা আরো অনেক সুন্দর, উপরের থিমটা আকাশের, নীল আকাশের মতো সুন্দর লাগছে। দুবাইতে যত মল আছে, এই মলটা ছোট হলেও এখানকার সৌন্দর্য অনেক, আপনি বুঝতেই পারবেন না যে আপনি মলের মধ্যে। আপনার মনে ইয়ে হে দোস্ত, ইবন বতুতা মল দুবাই কা এক মল হে, বহুত হি আচ্ছা মল হে, ইতনা ডেকোরেশন লোক ইতনা আচ্ছা হে, হর জগহ ঘুমতে হে তো হর জগহ দেখনে কা মন করতা হে। বহুত সুন্দর সাজা ছে রাখা হে, ইয়াহ পর এক থিম হে, লোগো নে ফোটো বগেরা লেতে হে, ইয়ে থিম হে, দেখ সকতে হো আপ লোগ। ये जो थीम है ना, ये इजिप्शियन कल्चरों के साथ ये मिला जुला है कुछ। ये वाला जगह और भी सुंदर है, ऊपर की तरफ स्काई का वो थीम लगा के रखा है। ये जगह टा आरो अनेक सुंदर, ऊपर थीम टा आकाशेर, नील आकाशेर मतो सुंदर लागछे। দুবাইতে যত মল আছে, এই মলটা ছোট হলেও এখানকার সৌন্দর্য অনেক, আপনি বুঝতেই পারবেন না যে আপনি মলের মধ্যে। আপনার মনে হবে এটা আউটসাইড, কিন্তু এটা আউটসাইড না, এটা ইনসাইড। জায়গাটা কত সুন্দর দেখুন, সবাই ভাববে এটা আউটসাইড, এটা আউটসাইড একদম না, এটা ইনসাইড মলের। আকাশের মতো ফিল করে রেখেছে। আর এই মলটা ইজিপশিয়ান কালচারের সাথে যুক্ত, এখানে ঘুরলে সারাদিনও মানে ভালোই লাগবে, আপনার বিরক্তি বোধ করবেন না। এক এক জায়গা এক এক রকম ভাবে সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর মনে হয়। এটা আউটসাইড যাচ্ছে, আমি আউটসাইডের দিকে যাব না। আমার এখানে একটা ফ্রেন্ড আছে যে এখানে জব করে, আমি তাকে খুঁজবো, তার সঙ্গে দেখা করব, কিছু কেনাকাটি করব, তারপরে আমি এখান থেকে যাব। আর তত সময়ের মধ্যে যতটুকু আপনাদের দেখাতে পারি আমি আপনাদের দেখাবো। এই এক একটা আউটলেট, এটা হচ্ছে স্যামসংয়ের, এখানে আপনি স্যামসংয়ের মোবাইল, টিভি, স্যামসংয়ের ব্র্যান্ডের সব কিছু পাবেন, সব দামি দামি ব্র্যান্ডের আউটলেট। মলটা দেখে মনে হবে যে আপনি আউটসাইডে, কিন্তু এটা আউটসাইড, এটা ইনসাইড। আমি চলে এসেছি কেয়ারফোরের সামনে, কেয়ারফোরটা অনেক বড়, সমস্ত ধরনের আইটেম পাওয়া যায় এখানে, ইলেকট্রনিক্স থেকে শুরু করে সব কিছু। আমিও একটা সময় কেয়ারফোরে জব করেছি, বাট এখানে নয়, মল অফ বিমারিতে, সেটা এর থেকেও বড়, সব থেকে বড়ো কেয়ারফোরের যে স্টোর সেটা হলো মল অফ বিমারিতে। আমি সেখানে একটা না একটা বছর জব করেছি। কেনাকাটা আমার কমপ্লিট, আমার কিছু কাজ বাকি আছে, এখন আমি যাব লাথিপা টাওয়ার, সেখানে আমার কিছু কাজ বাকি আছে, সার্ভারের কিছু কাজ সেগুলো কমপ্লিট করব, তারপরে আমি রুমে ফিরব। এখনকার জন্যে আর কিছু কেনাকাটার মতো নেই, একবার কিছু কেনাকাটা করতে আসলে কিছু একটা বাজেট ফিক্স করে আসলে তার থেকে ডবল হয়ে যায়, প্রত্যেকবারই এমনই হয়, তো ওই জন্য আর কোনো আউটলেটের দিকে তাকাবো না, সরাসরি এবার
যে কাজটা আমার বাকি আছে সেখানে পৌঁছাবো, কাজটা শেষ করব। এই মলটা দুবার মধ্যে অনেক ছোট হলেও এত সুন্দরভাবে সাজানো, সারাদিন ঘুরতে ইচ্ছে করে। এখানে সিকিউরিটি বসে আছে, তার থেকে আমি আপডেট নেবো যে মেট্রো লাইনটা কোথায়। বন্ধুটার সঙ্গে দেখা করতে এসেছিলাম, যে বন্ধুটার সঙ্গে সে এখান থেকে জব ছেড়ে দিয়েছে, এখন সে আছে আবুধাবিতে। যাই হোক, কোনো একদিন নিশ্চয়ই দেখা হবে। আর এই এরিয়াটা অনেক সুন্দর। এর একটা শর্ট ভিডিও আমি অনেকদিন আগে পোস্ট করেছিলাম এই এরিয়াটায়। এত সুন্দর একটা থিম, আর মাঝখানে স্টারবাকসের এখানে একটা ছোট্ট সেন্টার পয়েন্টের স্টোর আছে। সেন্টার পয়েন্ট হচ্ছে স্পেশালি জামা কাপড়ের জন্য ভালো, আর জুতো বেশ সস্তা প্রাইজে পাওয়া যায়। আর মেট্রোটা এই লাইনে হবে, আমি মেট্রোর দিকে রওনা দিচ্ছি। অনেক সুন্দর না? আপনারা কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন সুন্দর। এরকম ছোট ছোট স্টোর করে এরকম যদি একটা বিজনেস কেউ শুরু করতে পারে, তার আর ভাবতে হবে না। এই তো সামনেই মেট্রো লাইন, উপরে ফুড কোর্ট, তারপরে মেট্রো লাইন। এদিকেও অনেকগুলো স্টোর আছে, আর এত ঘোরা সম্ভব নয়। যাই হোক, ভালো লেগেছে। জবটা ছাড়ার পরে ভেবেছিলাম অনেক সময় পাব, সারাদিন ঘুরতে পারবো, দু একটা কাজ থাকবে ঘুরতে পারবো, কিন্তু জবটা ছেড়ে সময় আরো কম পাচ্ছি, কারণ নিজের কাজের চাপ আরো বেড়ে গেছে। সকাল 9টার সময় বেরোচ্ছি, ফিরতে ফিরতে রাত্রি 10টা 11টা 12টা ঠিক নেই। যেহেতু আমাদের নতুন কোম্পানি, কালকে একটা ইভেন্টে আমাদের ইনভাইট করেছে, যাব সেখানে। সেখানে বিভিন্ন কোম্পানির ওনাররা থাকবে, আর সেখানে গিয়ে আমার ছোট্ট কোম্পানিটার প্রমোশন করব। এখানে দাঁড়িয়ে অনেকেই ফটো ভিডিও নেয়, বিশেষ করে মেয়েরা, কাটিং এজ অনেক সুন্দর। এই মলটা অনেক পুরনো কালচারের সঙ্গে, মানে ইজিপশিয়ান কালচারের সঙ্গে যুক্ত, মানে থিমগুলো ঠিক তেমনই। এখন যাচ্ছি মেট্রোর দিকে, মেট্রো করে আমাকে পৌঁছাতে হবে লাথিপা টাওয়ার, সেখানে নিজের কাজটা শেষ করতে হবে। আর আমার যে বিজনেস পার্টনার, সে গেছে অন্য এক জায়গাতে ভিজিটিংয়ে, আর গাড়ি তার কাছে, তো আমাকে মেট্রোতে আসা যাওয়া করতে হবে আজকের দিনটা।
সবসময় আমরা দুজনে একসাথে বেরোই, কিন্তু আজকে কাজের জন্য তাকে আলাদা যেতে হয়েছে, আমাকেও আলাদা। এটা পারফিউমের স্টোর, ফুড কোর্ট, ফুড কোর্ট এরিয়াটাও অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সাজানো গোছানো। আর ফুড কোর্টের আশেপাশে সমস্ত ছোট ছোট সব KFC, জলিবি, ম্যাকডোনাল্ডস এখানে আছে, ফাস্টফুডের রেস্টুরেন্টগুলো আশপাশ দিয়ে ভর্তি। আর এখান থেকে মেট্রো সরাসরি, হল থেকে চলে এসেছি মেট্রো স্টেশনে। এখন যেতে হবে, আমার বন্ধুটা আমার জন্য ওয়েট করছে মল অফ দ্য মেরিতে, ওখানে আমাকে যেতে হবে। তারপরে সেখান থেকে যেতে হবে আবার লাতিফা টাওয়ার। মেট্রো চলে এসছে, অনেক সিট খালি, জায়গা পেয়ে যাবে। চলে এসেছি মল অফ দ্য মেরিতে, কিন্তু এটা আজ এখানকার ব্লগ বানানো সম্ভব না, কারণ মলটা অনেক বড়, একদিনে সমস্ত কিছু দেখিয়ে সম্পূর্ণ হবে না। এখানে আমার বন্ধুটা, আমার পার্টনার ওয়েট করছে, তাকে নিয়ে আমাকে বেরোতে হবে। সে আমার জন্য ওয়েট করছে পার্কিং এরিয়াতে, তো আমি এখন পার্কিং এরিয়ার দিকে যাব। এই ইমারিত মলটা ইবন বতুতার তুলনায় অনেক বড়, এখানকার স্টোরগুলো অনেক বড়। এখানকার কেয়ারফোর স্টোরটা দুবাইয়ের মধ্যে থেকে সব থেকে বড় স্টোর কেয়ারফোর। এখানে এখানে গেলে, কেয়ারফোরে গেলে একসঙ্গে যারা আমরা ডিউটি করতাম ওই সেকশনের অনেকের সাথে হয়তো দেখা হবে, মন চাইছে না যেতে। সরাসরি যাব পার্কিং এরিয়াতে, যেখানে আমাদের গাড়ি রাখা আছে, আমার বন্ধু ওয়েট করছে, তাকে নিয়ে আমাদের যে কাজটা বাকি সেটা করব। সমস্ত ভিডিও কন্টিনিউ করতে থাকলে হয়তো অনেক বড় হবে, এর জন্যে এখানে রাখছি ভিডিওটা। দেখে রাখো, এই যে দেখে রাখো মুখটা, যার জন্য আমি এত দূরে আসলাম। সুন্দর একটা ইন্ডিয়ান স্টাইল হয়ে গেছে। ক্যা ক্যা হ্যায় ইসমে, নাম পাতা হ্যায় তুমে, কি এসে হি খা রহে হো, তো মেবি এসে হি স্টার্ট করতা হো। এই কলার পাতা দেখে মনে হয় যে একটু ইন্ডিয়ান ভাব আছে। ফিশ ফ্রাই, ব্যাস, থ্যাংক ইউ, থ্যাংকস।